দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি অনুভা বিশ্বাস। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশের নতুন গ্যাস ক্ষেত্রের উৎপাদন পরীক্ষণ শুরু। বান্দরবানে মাইন বিস্ফোরণে নিহত এক। রাজশাহীতে অনুমতি মেলেনি বিএনপির পদযাত্রার, কঠোর অবস্থানে পুলিশ। মহাসড়কে চাঁদাবাজি বন্ধে পুলিশের মাইকিং। প্রীতি ভলিবলে বিজিবিকে হারালো বিএসএফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিব থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। দেশের 29তম গ্যাস ক্ষেত্র ভোলার এলিশা একে উৎপাদন পরীক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম আগামী 72 ঘন্টা চলবে বলে জানিয়েছে বাপেক্স। আজ মঙ্গলবার দুপুরে বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাত 9টার দিকে আমরা এলিশা এক গ্যাস ক্ষেত্রের কূপে উৎপাদনের যন্ত্রাংশ বসানোর কাজ শুরু করেছি। এটি চলবে আগামী 72 ঘন্টা পর্যন্ত। কার্যক্রম শেষ হলে কূপটি গ্যাস সরবরাহের জন্য রেডি থাকবে, পরে পাইপলাইন হলে গ্যাস সরবরাহ করা যাবে। ভোলার এলিশা এক গ্যাস ক্ষেত্রের কূপ খনন কাজ শুরু হয় গত 9 মার্চ। খনন শেষে 28 এপ্রিল এটির প্রথম স্তরে ডিএসটি পরীক্ষা শুরু হয়, 7ই মে দ্বিতীয় স্তরের এবং 15ই মে তৃতীয় স্তরে ডিএসটি পরীক্ষা করা হয়। সোমবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এলিশা এক গ্যাস ক্ষেত্রের দেশের 29তম গ্যাস ক্ষেত্র হিসেবে ঘোষণা করেছে। বান্দরবানের রুমায় স্থল মাইন বিস্ফোরণে মোহাম্মদ রাশেদ নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুলাল নামের আরও একজন। মঙ্গলবার সকালে রুমা উপজেলার 3 নম্বর রেমাকরি প্রাংসা ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের চাইখাংপাড়ার পার্শ্ববর্তী পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডক্টর আবদুল্লাহ আল নোমান বলেন, দুপুর 12:20 বিজেবি সদস্যরা মাইন বিস্ফোরণে আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই রাশেদের মৃত্যু হয়। গুরুতর আহত দুলালকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, স্থল মাইন বিস্ফোরণে এক যুবক নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রাজশাহীতে বিএনপির পদযাত্রার অনুমতি দেয়নি পুলিশ। সিটি নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় এ সিদ্ধান্ত নিয়েছে মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার সকাল থেকে বিএনপি কার্যালয় সহ মধ্যনগরী জুড়ে কঠোর নিরাপত্তা গড়ে তোলা হয়েছে। বিভিন্ন সড়কে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ। তবে বিএনপি বলছে, সিটি নির্বাচন নয়, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের ঘটনায় কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে মহানগর বিএনপির পদযাত্রা কর্মসূচি বাতিল করা হয়েছে। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে চাঁদাবাজি বন্ধে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের কাঁচপুর, মদনপুর, মোগরাপাড়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ মাইকিং করে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশে মহাসড়কে চাঁদাবাজি বন্ধে এ মাইকিং করা হয়েছে বলে জানিয়েছেন কাঁচপুর হাইওয়ে থানার টিআই মোহাম্মদ ইব্রাহিম। টিআই ইব্রাহিম বলেন, গত 6 মাসে মহাসড়কে চাঁদাবাজি করার সময় 16 জনকে গ্রেফতার করা হয়েছে। আদেশক্রমে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন গাজীপুর প্রচারে কাঁচপুর হাইওয়ে থানা। চকোবিন স্বাদে ভরা রঙে রঙে
সিলেটে আদা পেঁয়াজ কাঁচামরিচ ডিম আলু ও মাছ মাংসের বাজার নিয়ন্ত্রণহীন। প্রতি সপ্তাহেই বাড়ছে এসব পণ্যের দাম। বিশেষ করে ফার্মের মুরগির ডিম 50 টাকা হালি ও কাঁচামরিচ 200 থেকে 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে আয় ব্যয়ের হিসাব মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। খোঁজ নিয়ে জানা গেছে, গত সপ্তাহের তুলনায় সব ধরনের শাকসবজির দাম বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা। আদা আলু কাঁচামরিচ ও ডিম রেকর্ড দামে বিক্রি হলেও ব্রয়লার মুরগির দাম কমেছে। সাদা ককের দাম কমেছে প্রতি কেজিতে 30 টাকা। গত সপ্তাহে 210 থেকে 220 টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে 180 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর, দেশের সেরা লিচু উৎপন্ন হয় এ জেলায়। তবে লিচুর রাজ্যে এবার আমেরও বাম্পার ফলন হয়েছে, গাছে গাছে ঝুলছে সবুজ আম। এবার জেলায় প্রায় 450 কোটি টাকার আম বিক্রির আশা করছেন সংশ্লিষ্টরা। দিনাজপুর জেলার সদর, বিরল, কাহারোল, বীরগঞ্জ, খানসামা সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় গাছে গাছে ঝুলছে আম। গত বছরের চেয়ে এবার গাছে ফল এসেছে অনেক বেশি। আম গাছগুলো যেন আমের ভারে নুয়ে পড়েছে। তীব্র গরমের পর বৃষ্টিতে সতেজ হয়ে উঠছে আম। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোস্তাফিজুর রহমান বলেন, প্রথম দিকে প্রখর রোদের কারণে কিছু আম ঝরে পড়েছে, তারপরও যে হারে ফলন এসেছে তাতে খুব একটা ক্ষতি হবে না বলে আশা করা যাচ্ছে। চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ভলিবল খেলা। ম্যাচে 2-1 সেটে বিজিবিকে পরাজিত করেছে বিএসএফ। চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে 2-1 সেটে বিজিবিকে পরাজিত করেছে বিএসএফ। সোমবার বিকেলে জয়নগর সীমান্তের 77 নম্বর পিলারের বাংলাদেশের ভেতরে শূন্য রেখায় প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। দুই দেশের মধ্যে এই যে ফ্রেন্ডশিপ, যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছে, মূলত বাংলাদেশ হচ্ছে এটার আয়োজনে আছে, তো এখানে এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশে খুবই ভালো লাগছে এবং পুরো ম্যাচটা আমরা উপভোগ করছি। এর আগে চুয়াডাঙ্গা ছোঁয়ায় বিজিবির আমন্ত্রণে বিকেল 3:30টায় দর্শনা সীমান্তের মেইন পিলারের 76/77 নম্বর দিয়ে বিএসএফের 12 সদস্যের ভলিবল দল বাংলাদেশে প্রবেশ করে। খুব সুন্দর, মনোমুগ্ধকর পরিবেশে খেলা হচ্ছে। এই খেলা যদি অব্যাহত থাকে তাহলে দুই দেশের আরও সম্প্রীতি বজায় থাকবে এবং দুই দেশের ভিতরে যে ভ্রাতৃত্ববোধ আরও বাড়বে। বিএসএফের 54 ব্যাটালিয়নের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফের সেকেন্ড ইন কমান্ড হরমিত সিং সানি, সেকেন্ড অফিসার জগদীপ সিং, ডেপুটি কমান্ডার সুনীল পায়েল, সহকারী কোম্পানি কমান্ডার নগেন্দ্র পাল সহ আরও অনেকে। চুয়াডাঙ্গা ছয় বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাইদ মোহাম্মদ জাহিদুর রহমান বলেন, এ প্রীতি ভলিবল খেলার মধ্যে দিয়ে দুই বাহিনীর মধ্যে বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। I am sanguine. Besides our formal meeting, such occasions of friendly sports match have huge positive impacts among the ranks and files of both the bordering forces. Excellency, I express my sincere gratitude to Sir Harmit Singh Saini, Officer Commandant 54 BSF Battalion, for accepting our invitation. খেলা শেষে দুই বাহিনীর পক্ষ থেকে খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। এই ছিল এখনকার মতো। সন্ধ্যা 6টার নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে। শুভেচ্ছা সবাইকে।